এটা হলো আমাদের ফুল মেটআপের লোক। টাইলার ফ্যামিলি তো বুঝে গেছে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছিলো আমরা কাছেপাড়া, তো আমাদের সঙ্গে আছে এখানে সৌম্য আছে, সৌরতদা আছে, আর তার সঙ্গে আরও অনেকে আছে। আর গাইজ আজকে কিন্তু পুরো সেই মজা করবো, কারণ ফার্স্ট টাইম যখন মিটারে গেছিলাম তখন অতটা মজা করতে পারিনি, কারণ ভয় ভয় করছিলো। তো এবার কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, কিচ্ছু নেই। এবার মানে সেই লেভেলে মজা হবে। তো মানে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন অলরেডি গাইজ আমরা চলে এসেছিলো কাছেপাড়া, ওই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর এইখানে একটা নতুন ম্যাম চলে এসেছে। তোমার নাম কি? নাইস টু মিট ইউ। আর গাইজ এখন যাবো না আমরা কোথায় যাবো আজকে গাইজ? মানে আজকে গাইজ আছে মানে একটা মিটআপ আছে ছোটো করে, তো সেখানে যাবো আজকে আমরা। তো এখন আমরা কাছাপাড়ায় পৌঁছে গেছি, রাসমণি ঘাট যেটা, সেখানে যাবো আজকে। তো খুব মজা হবে। আর আমরা চলে এসেছি, এখন যাই না কোথা থেকে যাই, তো কোথা থেকে যাই তো দেখতে থাকো। আর খুব মজা, যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে গাইজ, তো খুব মজা হবে। যাই না কারা কারা আসবে তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। তো ফাইনালি গেছে আমরা এখন চলে এসেছি, ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই মিটাবার। এইটা হলো আমাদের এই নামটা রাসমণি ঘাট। কি এটা? রাসমণি ঘাট। হ্যাঁ, ওই রাসমণি ঘাট। তো আমরা চলে এসেছি। আর সামনে ভাই দেখো লোকটা, দেখো এত লোক, মানে কি বলবো গাইস। এ ফিউ মোমেন্টস লেটার এখানে ট্রাভেল এর সঙ্গে দেখা গেছে বিগ ফ্যান স্যার, বিগ ফ্যান চয়ন, বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান বন্ধু বান্ধব। হ্যাঁ, বন্ধু বান্ধবী মানে ছোটবেলার বন্ধু বান্ধব। আর ভিডিও বান্ধবী বান্ধবী ভিডিওটা মানে ভালো করে সাথী ডেলি ছাড়বো। আরে ফোনের অবস্থা আমরাও এই ফোনেই করতাম, এখন হয়তো আদার্স এই ফোনটা কি হলো তো গাইস, আমার ফোনটা ল্যাগম্যাগ করে। আর দেখো এখন আমার ফোন পকেটে, আমারটা নষ্ট হয়ে গেছে, সমুদ্রটাই ফোন মানে ভিডিওটা করছি বলে কেন। তোর সঙ্গে দেখা করে বিশাল ভালো লাগলো। আর এখানে আমাদের অভি আছে, তো তোর অনেক বড় ফ্যান। না না বলবো না, বন্ধু আমার তো ছোটবেলার বন্ধু, একসাথে তো ঘুরিতে গেলি। হ্যাঁ, এর সঙ্গে আরে বললাম না আমি যাবো, ওই জামা সময় দেখা হবে, আমার সময় দেখা হবে। এখানে সুন্দরতা না মানে প্র্যাঙ্ক করছে ভাই, এত বড় একটা এই সিন ক্রিয়েট করে ফেলেছে। প্র্যাঙ্ক বলে কেউ জানে না, সবাই আছে। সিরিয়াসলি দেখো ভাই, এত লোক, ভয় পাচ্ছ? দেখো এখানে পুরো সিরিয়াস হয়ে যাচ্ছে এই গানটা। দেখো মানে কি বলতো, কেউ জানে না পুরো সত্যি সাহস, মানে সুরতদার সাহস আছে সত্যি বলতে হবে। দেখা যাক, ওইখানে তো পুরো সেরা করছে। ও হয়ে গেছে, হয়ে গেছে। দাদা কেমন লাগলো তোমার? দারুণ লাগছে গাইজ, মানে ভয় ভয় এত ক্রাউডের পর মানে প্র্যাঙ্কটা করেছি, তো সবাই এসছে গাইজ মারধর করে। ঠিক আছে মানে গাইজ এই সুরতদা দেখতে পাচ্ছে এত লোক, এই যে লোক সব পুরো এক জায়গা করে দিচ্ছে সব, মানে এতটা সিরিয়াস করে ফেলেছে। এইদিকে যারা টোটো স্ট্যান্ডে মানে এখানকার যারা দায়িত্ব আছে, হ্যাঁ এইখানটায় ওইখানটা আছে, দেখেছে। ঠিক আছে, তো বলছি এসব করা উচিত না, আটলেও তোমাদের মারধর করতাম এইখানে। ঠিক আছে, তাদেরকে সরি দিয়েছি। আর গাইজ ভিডিওটা কেমন হয়েছে জানি, অসুবিধা হলো না। আর বলো না গাইজ, বাকিটা ওই চ্যানেল দেখতে পারবে দাদার নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, প্র্যাঙ্ক বয় সুব্রত, তো লিঙ্কে যাও। আর নাহলে ইউটিউবে সার্চ করো প্র্যাঙ্ক বয় সুব্রত ইউটিউব চ্যানেল, চলে আসবে ফার্স্টেই। তো সাবস্ক্রাইব করে। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সুজয়, সব সাবস্ক্রাইবার এসছে দেখতে পাচ্ছ। সুজা তোর কেমন লাগছে? হ্যাঁ ওর তো আরো ভালোই লাগে। এটাই হচ্ছে মেন ভালোবাসা। সবাই মজা করছে ঠিক আছে, শুধু একমাত্র আমি ভিডিও করছি। তো আমার একদিন হবে, তো ইনি দেখতে পাচ্ছেন নতুন, তো ইনিও ইউটিউব চ্যানেল খুলবে। আর এদিকে সবাই দেখতে পাচ্ছে সব ফটো তুলছে সুজার সাথে। বাট আমার একদিন হবে, চলো দেখতে হবে, কন্টিনিউ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে মানে এইখানটায় না অনেকক্ষণ ধরে দেখছি মানে কি যেন করছে, বেশ আমরা দেখছি না, আমরা আমাদের মতো করে যাচ্ছি। দেখা যাক কি হচ্ছে কি হচ্ছে। আমরা এখানে কাটছি ঠিক আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের প্লেটে করে দিয়ে যাবে দেখতে হবে। এটা কি হচ্ছে গাইস? কখন কেক খাবো? কেক খাবো গাইস। এটা হলো আমাদের ফুল মিটআপের লোক। টাটা, আবার দেখাবে, আসিস আমাদের বাড়ি। গাইস দেখো পুরো মাঠটা পুরো ফাঁকা হয়ে গেছে, মানে এখন কেউ নেই, আমরা আছি আর মানে দু চারজন আছে এই যে চারপাশে। আর এখানে আমি বলতে পারো আমরাই মানে এখন আপাতত আছি, আর তাছাড়া বাকি সব চলে গেছে। আর মানে কী বলতো ওই অবকাশে পার্কে এত লোক হয়েছিল মানে বলার মতো না। ওইখানে ফার্স্ট মিটআপে গেছিলাম আর এইখানে সেকেন্ড, মানে ওইখানে বিশাল প্রচুর মানে প্রচুর এনজয় করেছিলাম প্রচুর। আর এখানে না না আমার কাছে, হ্যাঁ আমার কাছে হয়তো এ তোমার কেমন লাগলো বলো? তুমি তো ফার্স্ট ব্লগও তো হয়তো ফার্স্ট করছি, তাই না? বেচারা মানুষ বলতেও পারছে না কিছু, লজ্জা তো লজ্জা করলে কিছু হবে না, বুঝলে কী বলো? তো আমরা শুধু রিলসই করলাম এইখানটা, ইনস্টাতে দেখতে পারবে অফিসিয়াল সুজয়, গিয়ে দেখে নাও। তোর কেমন লাগলো বল? খুব ভালো, ব্যাট এর থেকেই চলো অবকাশ সত্যি হয় ভালো। তো ও এখানকার না হয় এখানে শুধু রিলস বানিয়ে চলে যাচ্ছে, তাছাড়া এখানে সত্যি কথা পুরো কোনো মজা পাইনি, সত্যি পুরো পুরো ফালতু। তো একদম তোমার কেমন লাগলো বলবো? একটু পরে বলবে, একটু পরে শোনো। গাইস এই ভিউটা দেখো ভাই ভাই সব সেরা লাগছে, সেরা মানে গাইস পুরো সেই লাগছে। মানে আমি ভেবেছিলাম যে ব্লগটা কন্টিনিউ করবো না, কিন্তু না দেখে আর থাকতে পারলাম না সত্যি। তাই তো গাইস ওই যে দেখো, ওটা কি হাওড়ার ব্রিজ নাকি? হ্যাঁ দেখো এই যে এই পাশ থেকে দেখো। এবার দেখো গাইস পুরো এটা পুরো সেরা লাগছে, সেরা সেরা গাইস। ওই যে দেখো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই যে দাঁড়া দেখাচ্ছি তোমাদের জুম করে, ওই যে পুরো মানে ওপি লাগছে গাইস। না দেখলে মানে কী বলো গাইস, এখানে যদি আমার একটা আইফোন হতো ভাই সে লাগতো। চাপ নিয়ে না গাইস, এই মাসের ভিতরে আসবে আইফোন, সুখবর আসতে পারে গাইস সত্যি। এইখানটায় না আসলে মানে দেখতেই পারতাম না, এত সুন্দর মানে। এবার আমার দীঘা যেতে ইচ্ছা করছে দেখো গাইস, মানে আস্তে আস্তে কোথায় চলে আসলাম পুরো জলের ভিতরে। এখানে যদি আমার ফোনটা পড়ে পুরো শেষ, বন্দে মাতরম। আর আমাদের সূর্য মামা পুরো জলের নিচে আস্তে আস্তে ঢুকে যাবে, আর আমরা এখন বাড়ি চলে যাবো। তো ফাইনালি আমি এখন চলে এসেছি হলো আমাদের মানে বাস স্ট্যান্ডের কাছে, আর সময় আমাকে দিতে চলে আসে। আর আজকের মিটআপটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ বুঝতে পারছি ভালো লাগে, রিলস করেছি আর পুরো ফালতু। আর কি বলবো গাইস, কথা বলতে বলতে কথা চলে যাচ্ছে। যাই হোক গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার।